আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন। ভয়ঙ্কর রূপ নিল ঘূর্ণিঝড় রেমাল, দেখাই উত্তাল সমুদ্র, ভয়ঙ্কর হবে রেমালের গতি, আপনার এলাকায় কতটা ক্ষতি করতে পারে এই ঝড়? তো ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে কোথায় অবস্থান করেছে এবং এই ঘূর্ণিঝড় কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মে মাসে আবারও ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি, বাংলা কি আবারও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর উত্তর পূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। কোথায় অবস্থান করেছে ঘূর্ণিঝড় রেমাল? আজ শনিবার বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 490 কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় 380 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 530 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করেছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে আজ শনিবার সন্ধ্যের মধ্যেই পূর্ব মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর ফের উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল 26 মে রবিবার এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 26 মে রবিবার মধ্যরাতে মধ্য সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 135 কিলোমিটার প্রতি ঘন্টা। রবিবার 26 মে হাওড়া নদিয়া পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার, দক্ষিণ 24 পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার, উত্তর 24 পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার, হুগলি পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিলোমিটার, বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার, রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। কোথায় কেমন বৃষ্টির আশঙ্কা রয়েছে? রবিবার 26 মে দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আগামী